নমস্কার বন্ধুরা, বং লাইফে সবাইকে স্বাগত। আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আমরা স্কুটিতে করে কোনার্ক এসেছিলাম, তো আজকে দেখাবো কোনার্কের সমস্ত ডিটেলস। কোনার্কের সূর্য মন্দির ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোনার্ক শহরে অবস্থিত। এখানে আপনারা চারভাবে আসতে পারেন। প্রথমটা হলো বাইক বা স্কুটি রেন্ট করে আসতে পারেন, যেভাবে আমরা এসেছি। দ্বিতীয় হলো লোকাল ট্রান্সপোর্টে করে বাসে করে আসতে পারেন। আর তৃতীয় হলো ওটিডিসির প্যাকেজ করে আসতে পারেন। আর চার নম্বর হলো কার রিজার্ভ করে বা অটো রিজার্ভ করে আসা যায়। তো চলুন এবার মন্দিরের ভেতরে ঢোকা যাক। কোনার্কের টিকিট অনেকটা মেট্রো রেলের যে টিকিট হয় না কয়েনের মতো, ওই রকমই। আর সিস্টেমটাও একই। বিশ্বাস করা হয় যে মন্দিরটি 1255 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গা রাজবংশের প্রথম নরসিংহদেব নির্মাণ করেন। মন্দিরটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ভারতে 7টি বিশ্বের বিভিন্ন তালিকাতেও রয়েছে। মন্দিরটি পুরী থেকে 35 কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত। মন্দিরের প্রবেশপথেই রয়েছে বিশাল দুটি সিংহের মূর্তি, যারা লড়াই করছে দুটি রণহস্তির সঙ্গে। লাল বেলে পাথর এবং কালো গ্রানাইট পাথর দিয়ে তৈরি এই মন্দিরটি এখনও অবধি রহস্য হয়ে আছে। এই মূল মন্দিরের সামনে এটি হলো নাট মণ্ডপ। কোনার্কের মূল মন্দিরটি তিনটি মণ্ডপে গঠিত। এর মধ্যে দুটি মণ্ডপ ধসে গেছে, আর তৃতীয় মণ্ডপে, মানে যেখানে প্রতিমা স্থাপন করা হয়েছিল, সেখানে ব্রিটিশরা স্বাধীনতার আগে বালি ও পাথর ভরাট করে দিয়েছিল এবং সমস্ত গেট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছিল, যাতে মন্দিরটি আর ক্ষতিগ্রস্ত না হয়। মন্দিরটি একটি রথের আকারে তৈরি করা হয়েছে। সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের এ যেন বিশাল রথ। আর এর সামনে রয়েছে 7 জোড়া ঘোড়া। 7টি ঘোড়া মানে সপ্তাহের 7 দিন। 12 জোড়া বিশাল চাকার ওপর পুরো মন্দিরটি নির্মিত। 24টি চাকা মানে 24 পক্ষ। চাকার কারুকার্যও কিন্তু দারুণ। আর প্রত্যেকটা পাথরে আছে নানান কাহিনী। এই মন্দির এমনভাবে নির্মিত হয়েছে যে সূর্যের প্রথম আলো এই মূল মন্দিরের একেবারে মেন গেটের ওপরে পড়ে। প্রতিটি চাকা এক একটি সূর্য ঘড়ি। চাকার ভেতরে দাঁড়গুলো সূর্য ঘড়ির সময়ের কাঁটা। 8টি দাঁড়ি মানে 8টি প্রহর। এখনও না নিখুঁতভাবে সময় জানা যায় এই সূর্য ঘড়ির সাহায্যে। কথিত আছে যে এই মন্দিরের চূড়ায় নাকি একটি 52 টন চুম্বক ছিল, যা জাহাজকে তীরের দিকে টেনে এনে ধ্বংস করে দিত। আর এই চুম্বকের মারণ শক্তির জন্যই নাকি একে ব্ল্যাক প্যাগোডা ডাকা হতো। বলা হয় নাবিকরা এই চুম্বকটি ধ্বংস করেন। তো যাই হোক, আমি কোনার্ক মন্দির সম্পর্কে যে সমস্ত তথ্য জোগাড় করেছিলাম আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।